হ্যালো, চলে এলাম নতুন ভিডিওতে। কিছু আম অর্ডার করেছিলাম খাগড়াছড়ি থেকে, বানানা ম্যাঙ্গো। অনেকগুলি খেয়ে ফেলেছি, কিছু আম আছে পাকার অপেক্ষায় আছি, তো ভাবলাম একটা ভিডিও করি দেখাই আর কি। কার্টুনে দেখা যাচ্ছে বেশ কয়েকটি আম পেকে আছে, যেগুলো পাকা। তার রংটা খুবই সুন্দর, খুবই সুন্দর রং হয়। যদিও কিছু কাঁচা আম আমি এনেছি, কারণ হচ্ছে পরিবহনের যে একটা সময় থাকে, সেই সময়টায় যেন আমগুলো নষ্ট না হয়। কারণ পাকা আম পরিবহন বা কুরিয়ার হয়ে আস্তে আস্তে, মানে অনেক সময় দেখা যায় খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে, বা নরম থেতলে যায়, কিংবা পচে না কিন্তু থেতলে যায়। ফলে আমরা কিছু কাঁচা পাকা মিক্স করে আনি। কিন্তু এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে, যদি এটি পাকা অবস্থায় গাছ হতে পারা হয়, আমটি অসাধারণ খেতে হয়। এটার টেক্সচার মানে অন্য আমের চাইতে ভিন্ন, যেহেতু এটি একটি থাই প্রজাতির আম। এটি খেতেও খুবই সুস্বাদু, খুবই মিষ্টি এবং সুগন্ধি বলে দেয়। মানে এখনই যে আমার পুরো বাসাটা এখন মৌ মৌ করছে গন্ধে, মানে এটার অন্যরকম একটি ফ্লেভার। তো যেটা বলছিলাম যে পাকা আমটি কীভাবে পাড়া হয়, এটারও একটা পদ্ধতি আছে। পদ্ধতিটি হচ্ছে, প্রতিটি আমের সাথে, হ্যাঁ, যখনই পাকা হয় তখন পেকে যায় গাছের মধ্যে, যখনই আমটি পাকে তখন একটি নেট এই আমের সাথে জুড়ে দিয়ে তার ঢালের সাথে বেঁধে দেওয়া হয়। মানে আমটি নিচ হতে ঝরে যখন পড়ে, যেন নিচে পড়ে ফেটে বা গলে না যায়, ওই ঝুড়ির মধ্যে আটকে থাকে। ওই আমটি যদি আমরা সংগ্রহ করতে পারি বা ওই আমটি খেতে পারি, এটা অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, তো আমি খেয়েছি, সেরকম আমও খেয়েছি, কিন্তু বাসায় এনে খাওয়ার মতো ও রেখে খাওয়ার মতো, হ্যাঁ, যেহেতু আমি বেশ কিছু আম এনেছি, প্রায় 20 কেজি মতো। এই যে এখানে যে যতটুকু আম দেখা যাচ্ছে, প্রায় 10 কেজি হবে, কারণ এক একটি আম প্রায় 450-500 গ্রাম পর্যন্ত হয়। যেমন এই আমটির, এই আমটির ওজন 500 গ্রাম, আরও বেশি আছে ঠিক। তদ্রুপ তার পাশাপাশি যদি আমি এই আমটি ধরি, এটি 450, হ্যাঁ, বা এরকমই প্রায়। আমি প্রায় সব কটি আমের ওজনই আমি দেখেছি যে কেমন হয়। তো আমি কমের মধ্যে আমি 375 গ্রাম পর্যন্ত পেয়েছি। তার মানে বোঝাই যায়, মানে ছোট আমের মধ্যেও হলেও তিনটে আমি 1 কেজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আর বড় দুটি আমি তো 1 কেজির উপরেই হয়। তো তো এই হচ্ছে বানানা ম্যাঙ্গো। এটি থাই প্রজাতির একটি আম। আমটি বাংলাদেশেও ফলন ভালো হচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে এটির আবাদ ভালো হচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চলে এর ফলনটা ভালো হয়, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের মাটি এই আমের চাষের জন্য উপযোগী। তো সেই হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আমটি। আমি এনেছি খাগড়াছড়ি থেকে, তবে ছাদ বাগানেও কিছু কিছু হচ্ছে। বিভিন্ন নার্সারির মালিকরাও তারা টবে লাগিয়ে এই ফলনটি করছে। সেই হিসেবে ছাদ বাগান কিংবা টবের মধ্যে ফলন কম হয়, কিন্তু এটি ন্যাচারালি যদি পাহাড়ে বা ভূমিতে লাগানো হয় ফলন ভালো আসে, অসাধারণ, অসাধারণ স্মেল। এটির টেক্সচারও খুবই ভালো, আমি খেয়েছি, আমার কাছে খুবই পছন্দের একটি আম। মজার বিষয় হচ্ছে, আমি আমটি থাইল্যান্ডেও খেয়েছি, তবে তুলনামূলক
যদি আমি বলি একটু ভিন্নতা আছে, তবে খুব একটা যে খারাপ তা নয়। থাইল্যান্ডের টেস্ট, থাইল্যান্ডের স্মেলটা একটু খুবই বেশি। এই আমের আমি স্মেলটা থাইল্যান্ডে যেভাবে পেয়েছি আমার যতটুকু মনে পড়ে, আমি আমটি এভাবে ধরলেও বা কাছে একটু দূরে ধরলেও খুবই স্মেল পেয়েছি, কিন্তু এটি খুব কাছে আনলেই ওই স্মেলটি পাই। যেমন অনেকগুলো আম একসাথে হওয়াতে আমি এখন স্মেলটি পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যদি এটা থাই প্রজা মানে থাইল্যান্ডের থেকে আনা হতো আরও বেশি স্মেল হতো। যাই হোক, আশা করছি আমাদের কৃষিবিদরা এই আমটির উপর আরও গবেষণা চালাবে এবং এটি আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়বে আরও বেশি বেশি। সুমিষ্ট হলেও বানানা ম্যাঙ্গো এখনও বাংলাদেশে সহজলভ্য নয়, কারণ আমি বিভিন্ন সুপার স্টোরে দেখেছি এটি 600, 700, 900 টাকা পর্যন্ত আমি পেয়েছি। হ্যাঁ, তবে এখন যেহেতু ব্যাপক আকারে পাওয়া যাচ্ছে, এটি এখন 400-500 টাকায় সুপার স্টোরে আমি এটার দাম দেখছি। অনেক অনলাইন শপে দেখছি 300-350 টাকা দামে। তবে যেহেতু এটি খাগড়াছড়িতে বাম্পার ফলন হয়েছে, আমি খাগড়াছড়ি থেকে এটি বাসা পর্যন্ত আনতে আমার 140 টাকা খরচ করেছে। তো আশা করছি এই আমটি সারা বাংলাদেশে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে মানুষ এর স্বাদ গ্রহণ করতে পারবে এবং আমটি আরও সহজলভ্য হবে যদি এটার চাষাবাদ আরও ব্যাপক হয়। তো আমার খুব পছন্দের একটি আম এই আমটির জন্য আমি সারা বছর মুখিয়ে থাকি। বিগত 3 বছর ধরে আমি আমটি টেস্ট করছি। তো গত বছরও আমি প্রচুর পরিমাণে আম এনেছি। এগুলো যেটার একটা সময় থাকে, এই সময়টাতেই মূলত আমটি পাওয়া যায়। তো আমার স্মরণ থাকে যে এই সময়ের মধ্যে আমাকে কালেক্ট করতে হবে আমটি। তো আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমটি হয়তো পাওয়া যাবে। এখন আজকে হচ্ছে জুনের, আজকে জুনের আজকে কয় তারিখ, জুনের আজকে 19 তারিখ, 19 তারিখ আজকে, হ্যাঁ, রাত 12টার পর, যেহেতু এখন 20 তারিখ। তো আরও সপ্তাহখানেক হয়তো পাওয়া যাবে আমাকে যেভাবে বলল বাগানের মালিক। আশা করছি আরও একটি চালান আনতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বানানা ম্যাঙ্গো থাই প্রজাতির একটি আম। আশা করছি ভিডিওটি যারা দেখছেন তারাও আমটি টেস্ট করবেন বা টেস্ট করার সুযোগ হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।